আর তোর কোটি কোটি টাকা আছে, তুই কি 22 টাকা দিয়ে টাকা কিনবি? আইনে তো এখন এইভাবে আছে, আমি 100 কোটি টাকার মালিক, তাতে কি হচ্ছে? আমার সাবানের দাম 22 টাকায়, আর তুই যে ফকিরনি তারপর তোর সাবানের দাম 22 টাকায়। এই না তোর আইন, বলা বাদে আর তোর এত টাকা পয়সা। আমি গরিব মানুষ স্যার, ডাল তুই তরকারি সাবান তেল সব কিনলে আমিও যেই টাকা দেবো, আর তুই অত টাকা দিবি? এই মানে তাই শোন, তুই শোন, তার মানে আমি তো গরিব গো, এই গরিব মানে না, আই পরিবর্তন কর, এইগুলো পরিবর্তন করার জন্য যাচ্ছে কথা। আচ্ছা, ধনী গরিবের কর বসিয়া সে দেশ চালাচ্ছে, এটা তো হয় না। এই জন্য যারা কোটি কোটি কর ঠেকু, যারা কর ফাঁকি দেয়, ওদের কাছ থেকে আদায় করতে হবে, আলাদা আদায় করতে হবে। আর রকম হলে দাম আস্তে আস্তে তাহলে আমাদের কমে আসবে, আমরা যারা গরিব তারা কর কোটি কোটি টাকা, তোর জমি জমা ঘর বাড়ি তোর ফুলারা চাকরি করে কর দিব। এই না না কেউ কয় দেয় না, না না সবাই যাতে কর দেয়, কর্তার মতো এবিলিটি আছে তারা অবশ্যই কর দিবে। তুই তুই এবার শোন, এই না না অনেক ভালো।